বন্ধুরা এই শীতে তোমাদের ত্বক যদি একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় স্কিনের থেকে গ্লো হারিয়ে যায় তাহলে নারকেল তেল রাত্রিবেলা এইভাবে ব্যবহার করে দেখো আর এই রেমেডিটা শুধু যে রুক্ষ সূক্ষ্ম ত্বককে হাসি খুশি ত্বক করবে তা নয় তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ পিগমেন্টেশনকে দূর করবে বুড়িয়ে যাওয়া স্কিনকে টান টান উজ্জ্বল করবে ত্বকের থেকে সমস্ত রকম দাগ ছোপ পিগমেন্টেশন দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল গ্লাস স্কিন করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে দেখে নি কীভাবে নারকেল তেলকে ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করতে পারো বন্ধুরা এর জন্য সবার প্রথমে একটি বাটিতে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই নারকেল তেলের শিশিটা নারকেল তেল যেহেতু এখন শীতকাল না একটু জমে যায় যার ফলে তোমরা যদি এরম গরম জলে দিয়ে দাও সেটা খুব সহজেই মেল্ট হয়ে যায় আর নারকেল তেলটাও নাকি একটু হালকা উষ্ণ হয়ে যায় একটু ওয়ার্ম হয়ে যায় যার ফলে স্কিনের গভীরে খুব তাড়াতাড়ি প্রবেশ করে আর স্কিনে কিন্তু দারুণ সুন্দর একটা কাজ দেয় আজকের এই রেমেডিটা আর বন্ধুরা আজকের এই রেমেডিটা প্রথমবার ব্যবহার করাতেই সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে দাগ ছোপ থাকলে সেটা মিলিয়ে যাবে স্কিনের থেকে বয়সের ছাপ দূর হবে যে কোনো বয়সের আর যে কোনো স্কিন টাইপের মানুষ কিন্তু এটা ব্যবহার করতে পারো স্কিনের জন্য দারুণ দারুণ উপকার দেবে তো দেখো সবার প্রথমে এক চামচ নারকেল তেল আমি নিয়ে নিয়েছি যাদের স্কিনে প্রচুর দাগ ছোপ আছে মেচেদা পিগমেন্টেশন আছে তারাও কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো দেখবে এটা কিছুদিন ব্যবহার করার পরে তোমাদের মেচেদার দাগ পিগমেন্টেশন সব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর স্কিনের মধ্যে চলে আসছে কিন্তু একটু ফর্সা উজ্জ্বলতা তো সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এক চামচ উষ্ণ গরম নারকেল তেল বেশি গরম না হয় সেটা খেয়াল রাখবে তারপর এর মধ্যে দিচ্ছি আমি কাঁচা দুধ দিয়ে এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা এই যে কাঁচা দুধ আর নারকেল তেল দুটো কিন্তু একসঙ্গে মিশে দারুণ কাজ দেয় স্কিনের গভীরে প্রবেশ করে দাগ ছোপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে স্কিনকে ডিপলি ক্লিন করে টাইট করে বয়সের ছাপ বুড়িয়ে যাওয়া স্কিনকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তোলে খুব ভালোভাবে মিশিয়ে নিলে এটা কিন্তু এই ধরনের একটা ঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে এবার চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করব তো সবার প্রথমে দেখো আমি এখানে একটা তুলো নিয়ে নিয়েছি তো এই কটনের মধ্যে অল্প একটু পরিমাণে এই ক্লেন্জারটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এটা কিন্তু ফেসকে একদম ডিপলি ক্লিন করে আর স্কিনের কিন্তু কোনো ক্ষতি হয় না স্কিনকে হাইড্রেট রাখে কাঁচা দুধ আমাদের স্কিনের থেকে বয়সের ফাইন লাইন্স রিঙ্কলস দূর করে আর এই ক্লেনজারটা এতটাই মাইল্ড এতটাই ভালো যে তোমরা রোজ ইউজ করতে পারো টিন এজার এমনকি বাচ্চারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো আর দেখো এটা দিয়ে এবার আমি আমার স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিলাম চোখের নিচেও কিন্তু এটা দিয়ে তোমরা ক্লিন করে নেবে ডার্ক সার্কেল ফাইন লাইনস থাকলে সেগুলো কিন্তু কম করতে সাহায্য এবার দেখতে পাচ্ছ যত ময়লা ছিল কিন্তু এটার মধ্যে চলে এসে দেখো পেছন দিকটা কতটা সাদা আর এখানটা দেখতে পাচ্ছ যত ময়লা ছিল স্কিন থেকে একদম কিন্তু ডিপলি ক্লিন হয়ে গেছে এইবার দেখো বাকি যে দুধ আর নারকেল তেলের মিশ্রণটা ছিল এটা দিয়ে স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ দেবে এটা স্কিনকে টাইট করবে স্কিন যদি ঝুলে যায় সেটাকে টাইট করবে ফাইন লাইন্স রিঙ্কলস দূর করবে স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসবে চোখের নিচে কালি ভাব বা কালি পড়ে গেলে সেটাকে কিন্তু রিমুভ করে দেবে আর দেখো আমি এটা আমার হাতে নিয়ে নিচ্ছি আর ভালোভাবে মিক্স করে এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে ফেশিয়াল করার সময় যেমন স্কিনে মাসাজ দেওয়া হয় না ঠিক সেমনিভাবেই স্কিনের মধ্যে মাসাজ দেবে মিনিমাম সাত থেকে দশ মিনিট এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করবে যাতে স্কিনের মধ্যে পুরোটা বসে যায় দেখো আমি আমার অনামিকার সাহায্যে চোখের আশেপাশে খুব হালকা হাতে মসাজ করছি যেহেতু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি তাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ম্যাসাজ করছি বাট না আমি ভীষণই হালকা হাতে খুব আলতো করে কিন্তু মাসাজ করছি মিনিমাম সাত থেকে দশ মিনিট যখন এটা স্কিনে এটা দিয়ে মাসাজ করবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হবে স্কিনের মধ্যে একটা গ্লো আসবে আর এটা কিন্তু স্কিনকে একদম সফট স্মুথ বেবি সফট স্কিন করে দেবে তোমাদের স্কিনের থেকে ছোপ থাকলে দূর করবে ফাইন লাইন্স রিঙ্কল দূর করবে ঝুলে যাওয়া স্কিনকে একদম টাইট করে তুলবে স্কিনের থেকে পিগমেন্টেশন বা মেছে তাও দূর করে কিন্তু স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমরে করে তুলবে তো দেখো এটা দিয়ে আমি ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ ভালোভাবে মাসাজ দেওয়ার পর পাঁচ মিনিট এটা আমি স্কিনে রেখে দেবো যাতে খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায় এবার দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে আমি এটা ভালোভাবে রিমুভ করে নিচ্ছি আমি এখানে খুব হালকা উষ্ণ গরম জল নিয়েছি যেহেতু এখন শীতকাল তাহলে তোমাদের ঠান্ডাও লাগবে না আর উষ্ণ গরম জল নিলে কী হয় স্কিনের মধ্যে একটা স্টিমিং এফেক্ট দেয় যার ফলে স্কিনটা কিন্তু আরও বেশি সফট ও স্মুথ হয় যদি গরমকালে করো তোমরা নর্মাল রুম টেম্পারেচার ওয়াটারও কিন্তু নিতে পারো তো দেখো ভালোভাবে এটা দিয়ে আমি ফেসটাই ক্লিন করে নিচ্ছি ধোয়ার কিন্তু প্রয়োজন নেই খুব ভালোভাবে ফেসটাই ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা স্কিনের মধ্যে কতটা গ্লো নিয়ে এসছে স্কিনটা কতটা ক্লিন আর ব্রাইট লাগছে এবার চলো তৈরি করে ফেলেই সেই ম্যাজিক্যাল ফেস মাস্কটা যেটা আমাদের স্কিনের থেকে পিগমেন্টেশনকে দূর করবে দাগছোপকে দূর করবে স্কিনকে পটরা উজ্জ্বল ঝলমলে করে তুলবে সান ট্যান সান বার্ন পর্যন্ত রিমুভ করে দিতে পারে এতটাই পাওয়ারফুল এই রেমেডিটা তো আমি এখানে এনে নিচ্ছি এক চামচ কোকোনাট অয়েল বন্ধুরা নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে যার ফলে স্কিনের থেকে বয়সের ছাপ দাগ ছোপ এগুলোকে দূর হয় আর স্কিনের মধ্যে না একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসে কোকোনাট অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর করে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল করে দেয় তো আমি এখানে এক চামচ কোকোনাট অয়েল নিয়েছি আমি এখানে প্যারাশ্যুটের কোকোনাট অয়েল নিয়েছি তোমরা অন্য কোনো ব্র্যান্ডও ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে আছে যেটা তোমাদের স্কিনে শ্যুট করে সেটা ইউজ করবে এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস এক চামচ কোকোনাট অয়েলের সঙ্গে হাফ চামচ লেবুর রস মেশাবে লেবুর রসের মধ্যেও থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ পেগমেন্টেশন মেছে তা দূর করে স্কিনের ট্যান পড়ে গেলেও দূর করে স্কিনের কালো ভাব পুরনো জমে থাকা ময়লাকে দূর করে স্কিনকে একদম পর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে আর লেবুর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের স্কিন সেলটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে দেখো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে তাহলেই দেখবে এটা না এই এরকম একটু হোয়াইট কালারের একটু সিরাম কনসিস্টেন্সিতে এটা পরিণত হবে তারপর আমি এর মধ্যে দেবো সামান্য একটু হলুদ আমি এখানে কস্তুরি হলুদ ব্যবহার করছি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকলে রান্নার হলুদ ব্যবহার করতে পারো সে থেকে সেক্ষেত্রে খেয়াল রাখবে অল্প পরিমাণে নেবে কারণ রান্নার হলুদে তো এখন রঙ মেশানো থাকে তোমরা চাইলে কাঁচা হলুদের রসও কিন্তু এর মধ্যে মেশাতে পারো তো দেখো আমি এখানে কস্তুরি হলুদ মিশিয়ে নিচ্ছি অল্প একটু সামান্য এক চিমটার মতো কস্তুরি হলুদ আমি এখানে মিশিয়ে নিচ্ছি এইবার খুব ভালোভাবে এই তিনটে জিনিসকে মিক্স করে নেবো আর হলুদ আমাদের স্কিন থেকে দাগছোপ দূর করে স্কিনের মধ্যে একটা গোল্ডেন গ্লো নিয়ে আসে দেখবে বিয়ের বাড়িতে মানে বিয়ের সময় আমাদের কোনেকে পাত্রকে কিন্তু হলুদের উপটান লাগানো হয় হলুদের গায়ে হলুদ হয় আমাদের বাংলায় তার কারণ হলুদ কিন্তু আমাদের স্কিনের থেকে ফল যে দাগছোপ আছে সেটাকে দূর করে স্কিন মধ্যে একটা জেল্লা আসে একটা উজ্জ্বল উজ্জ্বলতা নিয়ে আসে সেল ড্যামেজকে রিপেয়ার করে আর যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন র্যাশ এই ধরনের জিনিস কিন্তু হলুদ কম করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তারপরেই কিন্তু আমাদের এই সিরামটা একদম তৈরি হয়ে গেছে চলো এবার দেখে এটা এটাকে কীভাবে ব্যবহার করবে দেখো এইবার কিন্তু এই ম্যাজিক্যাল সিরামটা আমরা নিয়ে নিয়েছি আর এটা ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো আর এটা এ আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ইউজ করতে পারো যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে ডার্ক স্পট আছে দা পিগমেন্টেশনের সমস্যায় ভুগছো তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো স্কিন টোনটাকে ইম্প্রুভ করবে তোমাদের স্কিনটাকে টাইট করবে ওপেন পোর্স থাকলে সেটাকে দূর করবে স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে আর এইটা এর মধ্যে আমি যা যা মিশেছি প্রত্যেকটা কিন্তু ভীষণই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আর এগুলো কিন্তু আমাদের ঘরের থেকেই থাকে সাধারণত এই জিনিসগুলো কিন্তু আমাদের ঘরে থাকে আর এগুলোই কিন্তু আমাদের স্কিনকে না ব্রাইট করতে সাহায্য করে স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসে স্কিনের উজ্জ্বলতা বাড়ায় দাগ সব দূর করে আর স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল করে তো দেখছি আমি ভালোভাবে এটা আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এবার এই ফেস মাস্কটা আমার স্কিনের মধ্যে দশ মিনিট মতো রেখে দেবো আর যাদের স্কিনে মেচেদা আছে কিংবা ধরো ডার্ক স্পট প্রচুর রয়েছে সেগুলোকে কম করতে চাইছো এই রেমেডিটা ব্যবহার করে তারা কিন্তু মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এটা রাখবে সবচেয়ে ভালো হয় যদি আধা ঘন্টা রাখতে পারো সেটা কিন্তু আরও বেশি ভালো কাজ দেয় তো দেখো আমি আমার স্কিনের মধ্যে এটা জাস্ট দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তারপর এটাকে আমি রিমুভ করে দেবো আর দশ মিনিট পর দেখতে পাচ্ছ স্কিনের মধ্যে এটা একদম অ্যাবজর্ব হয়ে গেছে আর এটা দেখো আমি একটা ভিজে রুমাল দিয়ে ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ এটা কতটা ক্লিন লাগছে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এই রেমেডিটা কিন্তু ধীরে ধীরে তোমাদের স্কিন থেকে ডার্ক স্পট পিগমেন্টেশন তুলে দেবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে এটা মানে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা ব্যবহার করতে পারো এটা যত ইউজ করতে থাকবে না তোমাদের স্কিন কিন্তু তত ব্রাইট হতে থাকবে তত গ্লো করতে থাকবে তো দেখো এইবার ভালো করে ক্লিন করে আমি জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো ফেসটা ধুয়ে আসার পর রেজাল্টটা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে আমি কিন্তু ভীষণ সফট আর স্মুথ ফিল করছি আর এটা কিন্তু তোমাদের স্কিনের গ্লোটা দিন দিন বাড়াবে আর দেখতে পাই দাগ ছোপ বয়সের থাপ তুলে দিয়ে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে তাহলে দেখলে তো কত সহজে তোমরা এই নারকেল তেলকে ব্যবহার করে নিজের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে নিতে পারো ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে পারে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ